প্রতি সিংহ সবাই তো না হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে এই জন্য সিংহ নিয়েছে এবারে গর্জন দেব আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছে আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ এবারে আমি সিংহ ছাব আপনারা প্রার্থীটা সিংহ যদি কেউ না নিয়ে থাকে যেহেতু আজকে গতকাল মনে করেন পথিক বরাদ্দ হয়েছে কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না যে না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করব আপনারা সবাই দোয়া রাখবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর মনে করেন আসতে পেরেছে এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না যেহেতু 2018 এরকম ঘটনা ঘটেছিল আমার সাথে 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছি আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমার গত 18 আপনি দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেরকম মারামারি হয়েছিল সংঘর্ষ হয়েছিল পরে আমি 2018 পরে ভোট পরে বর্জন করি এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই কড়া নিরাপত্তা চাই আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিতে ভোট দিতে আসতে পারে এটা সবার কাছে আমার আহ্বান প্রতি সিংহ সবাই তো না হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে এই জন্য সিংহ নিয়েছে এবারে গর্জন দেব।